ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার দেখো অনেকে আমাকে ফোন করছো মেসেজ করছো তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এলাম অনেকে আমাকে বলছিলেন স্যার রেলওয়ে প্রিপারেশন নিচ্ছি অনেকে বলছিলেন ক্লাক্সি প্রিপারেশন নিচ্ছি কিন্তু স্যার এই টোটাল দীর্ঘ পড়াশোনার জার্নিতে আমার খুব আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে আমি ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি না আমার খুব একটা চাপের সিচুয়েশন যাচ্ছে তো এমতো অবস্থাতে কিছু একটা স্যার কি কিছু কি জব পাওয়া যায় না যেটার মাধ্যমে আমরা একটা জায়গা পেতে পারি তো আমরা আদার যে সমস্ত টিচাররা রয়েছে প্রত্যেকে আমরা কিন্তু অনেক 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 চারিদিকে ভেবে তারপর একটা জায়গাতে উপনীত হতে পারলাম যে না সত্যিকারই তোমাদের যে এখন ফেস চলছে এই গেছে। এই টা তোমাদের পাশে দাঁড়াতে হবে এবং এই পাশে দাঁড়াটা কিভাবে হতে পারে দেখো একটা ছেলে যখন কতক্ষণ টাইম দিচ্ছে এবং তার এগেনস্টে তার ইনকাম হচ্ছে পাঁচ টাকা সেই পাঁচ হাজার টাকা সে সারাদিনে কি করতে পারবে তার ফ্যামিলিকে কি সাপোর্ট করবে আর সে নিজে কি বা কি সাপোর্ট করবে একটা বই কিনতে একটা সামথিং কিছু জিনিস কিনতে কত পরিমাণ খরচ হয় বুঝতে পারছো এখন এখনকার দিনে তো তার কাছে টাকা মানে থাকে না সেই অবস্থায় তো এই রকম কঠিন পরিস্থিতিতে কিভাবে তোমরা একটা জায়গা পেতে পারো সেই জন্যই আমরা অনেক বিচার বিবেচনা করে একটা ছোট্ট কোর্স তোমার জন্য লঞ্চ করতে পেরেছি যেটি তুমি যদি তিন মাস খুব ভালোভাবে পড়ো আমি এই ইউটিউব চ্যানেলে দাঁড়িয়ে তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি টু হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমার প্লেসমেন্ট হয়ে যাবে এবং যারা পারমানেন্ট হিসেবে চাইছো তুমি পারমানেন্ট জায়গাও পেতে পারো যারা পার্ট টাইম হিসেবে চাইছো তারা পার্ট টাইম যেতে পারো আমার যদি রায় চাও তাহলে আমি ক্ষেত্রে সেক্ষেত্রে বলবো যে তুমি পারমানেন্ট হিসাবে যেও না পার্ট টাইম হিসাবে যাও কারণ দিনের শেষে ভাই কোম্পানি কোম্পানি হয় সরকারি চাকরি সরকারি চাকরি হয় তো তোমাকে এখন ফাস্ট যেটা কাজ সেটা হচ্ছে নিজের প্রিপারেশনটাকে চালিয়ে যেতে হবে এবং নিজের যে টিউশন খরচ করতাম সেই টিউশনটা যে তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা দিতাম সেটা এখানে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা দিয়ে তার পাঁচ গুণ টাকা ইনকাম হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইটাতে এখন বর্তমানে কিন্তু দেড় লক্ষ শূন্যপথ রয়েছে যদি এক্স্যাক্ট ফিকার বলি তাহলে প্রায় এক লাখ ষাট হাজার কিন্তু শূন্যপথ রয়েছে এবং মাসে থেকে মাসে কিন্তু ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম মোডে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু ইনকাম করা সম্ভব তো যারা যারা এই জিনিসটার প্রতি ইন্টারেস্টেড তারা এটা শুনে নিও এই সাত আট মিনিটের ভিডিওটা প্রত্যেককে যেটা করে দিচ্ছি যেটা প্রত্যেকে দেখে নিও হয়তো তোমার জীবনটা বদলে যেতে পারে ঠিক আছে আর যারা ইন্টারেস্ট নেই তারা স্কিপ করতে পারো চলো দেখে নেওয়া যাক এখানে কি আমরা জিনিসপত্র শিখবো দেখো ডিজিটাল মার্কেটিং এখন বর্তমানে একটা কিন্তু অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়িয়েছে মানে কি মানে হচ্ছে ধরো যখন আমরা ছোট ছিলাম তখন কোন ভোটের যখন প্রচার হতো তখন কিরকম হতো দেয়াল লিখন হতো হতো ঠিক আছে চারিদিকে খবরের কাগজ নিউজ কিন্তু এখন বর্তমানে খবরের কাগজ কজন পড়ে এখন তো বর্তমানে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো খুললে তুমি অ্যাডই অ্যাড দেখতে পাবে তো ধরো তুমি আজকে একটা সার্টেন মানে ধরো তোমার একটা ইচ্ছা হয়েছে আমি ফার্স্ট একটা ঘড়ি কিনবো এবং যতক্ষণ পর্যন্ত না ফার্স্ট ট্যাকের ঘড়ি কিনছো ততক্ষণ পর্যন্ত তুমি দেখবে যে তোমার মানে যে যে জিনিসটা তুমি দেখো না কেন সেটা ফেসবুকে দেখো ইনস্টাগ্রামে দেখো বা ইউটিউবে দেখো সেখানে কিন্তু কন্টিনিউয়াস তোমার কিন্তু অ্যাড চলে আসছে কিসের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এবং বর্তমানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা জায়গা করে নিয়েছে যেটা তুমি যদি এখন কোন জিনিস ভাবছো যে ধরো আমি দাদা বৌদি বিরিয়ানি খাবো আমি বিরিয়ানি খাবো তো তোমার আশেপাশে যতগুলো বিরিয়ানির দোকান রয়েছে প্রত্যেকটার তোমার হচ্ছে কিন্তু একটা ওইটাকে ক্যাচ করে তোমার বিজ্ঞাপন কিন্তু তোমার সামনে তুলে ধরবে তো এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে তুমি কি আর ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে পারো সেটা তোমার এখানে শেখানো হবে বর্তমানে যে কোনো জায়গাতে যে কোনো প্ল্যাটফর্ম তুমি যদি আজকে নিজের কোনো বিজনেস খারা করতে চাও তুমি যদি কোনো একটা সোশ্যাল মিডিয়াতে বিশাল রেপুটেড কোনো পার্সেন ধরো আড্ডা টু পড়ছে মানে তুমি এসিও করতে চাও মানে এসিও মানে কি সার্চ ইন্ডিং অপারাইশন অপটিমাইজেশন তো আলটিমেটলি কি আলটিমেট এসিও মানে হচ্ছে ট্যাগিং করা দেখো না যে হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগ কই তো ওই যে ট্যাগিং করছে এটার আবার র‍্যাংকিং হয় তো তুমি ধরো কোনো একটা স্টার্টআপ খুলেছো তো তোমার ট্যাগিংটা যদি খুব ভালো হয় তাহলে অনেকটাই ভালোভাবে মানুষের কাছে ডিজিটাল তোমার কোম্পানিটা পৌঁছে যাবে এটা হচ্ছে এসিও এবং এসএমএম এই কিন্ত এখানে শেখানো হবে একদম যাতে তুমি এই বা এস এম এম এক্সপার্ট হতে পারো স্যার এখানে নিশ্চয়ই স্যালারি খুব বেশি হবে না ট্যাগিং এর কতটুকু কাজ না ভাই এই ট্যাগিং এর জন্য প্রচুর মাথা খাটাতে হয় এবং এটা বর্তমানে মাথা খাটানো দরকার নেই এআই মাধ্যমে কিন্তু সেই জিনিসটা করে যাচ্ছে আমি তোমাকে প্লেন এক্সাম্পল দিচ্ছি আড্ডা টু যারা এখন বর্তমানে এই ডিজিটাল মার্কেটিং এর জন্য যারা বসে আছেন কারণ তোমাদের যে সমস্ত ক্লাসগুলো আছে দেখবে যে সেখানে ট্যাগিং রয়েছে সেখানে কিছু জিনিসপত্র রয়েছে সো ওই যে ট্যাগিং গুলো করে থাকে তাদের মাসিক বেতন এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা স্টার্টিং ঠিক আছে তো কমা যে সমস্ত কোম্পানি সেখানে আরেকটু কম হবে তো তোমাকে ডিপেন্ড করতে হবে যে কিসের মানে কোন কোম্পানি তুমি চাকরি পাচ্ছ তার উপর বেশ করে তো এখন কিন্তু ওরকম ব্যাপার নেই এবং এখন কিন্তু খুব এই জবটা হয়ে গেছে এখন বর্তমানে কিন্তু এই বিশাল পরিমাণে ইঞ্জিনিয়ার দরকার হচ্ছে না কারণ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট জানা কোনো লোককে যদি কোন একটা কোম্পানি হায়ার করতে যায় তাকে অনেক অনেক বেশি টাকা দিতে হবে রাজার দেন যে টেকনিক্যাল ফিল্ডে নয় তাকে যদি হায়ার করে যদি সেই কাজটাই হয়ে যায় এটার মাধ্যমে তাহলে আর কেন সে হায়ার করতে যাবে সেই জন্য যারা টেকনিক্যাল যাদের নলেজ রয়েছে তাদের যেমন মার্কেটটা পড়ছে ঠিক তেমনি যারা নন টেকনিক্যাল রয়েছে তারা যদি এইসব জিনিসপত্র দেখে জেনে নিচ্ছে তাদের কিন্তু মার্কেটে অনেক বেশি কিন্তু প্রাধান্য বেড়ে যাচ্ছে এবং তাদের রিক্রুটমেন্টটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে বোঝা গেল তো এই যে জিনিসটা আছে এখানে তোমার স্যালারি কিন্তু কুড়ি থেকে পঁচিশ টাকা স্টার্টিং হতে পারে যদি একটা ঠিকঠাক কোম্পানি তুমি চুজ করো ওয়ার্ক ফ্রম হোম মোডে তুমি কাজ করতে পারো যে কোনো শ্রেণীর তুমি গ্রাজুয়েট তোমার ট্যাগিং দরকার নেই

মানে বহু বছর ধরে তোমার হচ্ছে একটা এর রিক্রুটমেন্ট হচ্ছে তো এই যে আছে জিনিসপত্র করতে হচ্ছে কিন্তু তার সঙ্গে তো চালাতে হবে নিজের সাপোর্ট করতে হবে একটা মেয়ে যখন সাতাশ বছর বয়স হয়ে গেছে তাকে বারবার করে ফ্যামিলি থেকে চাপ দিচ্ছে কবে তুই বিয়েটা করবি বল কদিন এইভাবে বসে থাকবি একটা ছেলেকে তার বাবা মা চাপ দিচ্ছে বয়স তো আঠাশ হয়ে গেল আর কদিন বসে থাকবি এবার তো কিছু কর তো আমার যে সমস্ত ভাই বোনেরা এই সমস্ত দন্দে রয়েছ তাদের জন্য আমরা অনেক ভেবে কিন্তু এই জিনিসটা আনতে পেরেছি তোমাদের পারবে, যদি তোমার হাতের জোর থাকে না যদি তোমার নিজের এই একটা ক্যাপাবিলিটি থাকে যে আমি কিছু করে দেখাবো তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু ন্যূনতম কিছু পরিমাণ শিখেই যদি তোমার নির্দিষ্ট আর্নিং হয়ে যায় কিন্তু তোমার পড়াশোনাটাকেও চালিয়ে যেতে পারবে কারণ দিনের শেষে আলটিমেটলি তোমার প্রতিষ্ঠাটাই কিন্তু ইম্পর্টেন্ট রাখে সেটা মেয়ে হোক বা ছেলেই হোক কারণ বর্তমানে তুমি কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবে কেন এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আর এখন এমন একটা ইনফ্লেশনের জায়গা হয়ে গেছে যেখানে কারোর উপর ডিপেন্ডেন্ট থাকলেও কেউ যদি একটা ফ্যামিলি যদি একটা সিঙ্গেল আর্নিং হয় না সেই ফ্যামিলি এখন চলার মতো দুধ মানে চাপ হয়ে যাচ্ছে এরকম একটা কন্ডিশন হয়ে গেছে তো সেই জন্যই কিন্তু এটা একটা খুব মানে ভালো একটা অপরচুনিটি এক লাখ মানে ষাট হাজারের মতো এখন তোমার ভ্যাকেন্সি রয়েছে এবং তুমি বিন্দাস পড়াশোনা করে কিন্তু আগামী দিনে কিন্তু এই জায়গাটা পেতে পারো ওকে এবার বক্তব্য হচ্ছে আমাদের যে কোর্সটি রয়েছে সেটি চব্বিশে জুন থেকে শুরু হবে বারোই জুন তোমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে সেই ওরিয়েন্টেশন ক্লাসে জাস্ট কি হবে কি শেখানো হবে কি না হবে সেটা বলা হয়েছে চব্বিশে জুন আলটিমেটলি তোমাদের ক্লাস শুরু হচ্ছে ক্লাসের টাইমিং কি স্যার এগারো থেকে একটা ডিজিটাল মার্কেটিং বত্রিশ ঘন্টা তোমাদের শেখানো হবে ঠিক আছে আপনি বললেন স্যার পঁচাত্তর দিন বত্রিশ ঘন্টা মানে বত্রিশ ঘন্টা মানে হচ্ছে তোমার তুমি বলতে পারো হচ্ছে তোমার গিয়ে যদি এটা দু ঘন্টা করে হয় তো তোমার হচ্ছে সপ্তাহে দুদিন মানে তোমার মানে তোমার হচ্ছে দু মাস হয়েই যাচ্ছে তো দু মাস তো হয়ে গেল কিন্তু বাকি আপনি যে বললেন আরো পনেরো দিন তাহলে সেটা কোথায় গেল দেখো আমরা যখন তোমাদের কোনো দায়িত্ব নিই না তখন পুরো দায়িত্ব নিই তুমি আলটিমেটলি প্লেসমেন্ট পাচ্ছ কিনা সেটা পর্যন্ত আমাদের দেখা কর্তব্য ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি তোমাকে শেখাবেন হচ্ছে ভিক্টর ভট্টাচার্য স্যার যিনি চারখানা কোম্পানির মালিক এবং যিনি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট দীর্ঘ বারো বছর ধরে তিনি ডিজিটাল মার্কেটিং করে যাচ্ছেন তিনি এখানে শেখাবেন তারপরে তুমি আজকে জানো তো যে তুমি প্রচুর জ্ঞানের অধিকারী কিন্তু সেই জ্ঞানটাকে তোমাকে তো প্রথমে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে একটা নির্দিষ্ট লেখার মাধ্যমে বা সিবির মাধ্যমে তুমি এই চারের কাছে কি জমা দেবে তোমাকে তো ফার্স্টে ফার্স্ট ইম্প্রেশন লাস্ট ইম্প্রেশন এটা সবাই জানো যে তুমি যদি প্রপার সিভি যদি মেনটেন ঠিকঠাক করে না করতে পারো তুমি শত জানা সত্ত্বেও তোমার কিন্তু সিভি রিজেক্ট হয়ে যাবে তো এরকম কন্ডিশনে সিভি ম্যাপিং সিভি মেক করা এবং মেল করা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আর্ট এবং এটা শেখাবেন কে অনন্য হাজারা স্যার তিনি কে তিনি হচ্ছে হিরো ইলেকট্রনিক অত্যন্ত রেপুটেড একটা কোম্পানি প্রত্যেকেই জানো হিরো বাইকটাই কাছে তো সেটার কিন্তু ম্যানেজার হিসেবে রয়েছেন কর্মরত এরপরে হচ্ছে ইন্টারভিউ গাইডেন্স তোমাদের দেওয়া হবে অর্থাৎ তুমি সিভি মেকিং করে নিলে তারপর তোমার কি লাগবে ইন্টারভিউ লাগবে এবার এই যে ইন্টারভিউ আছে এই ইন্টারভিউ তোমাদের শেখাবেন হচ্ছে অভিক সরকার স্যার যিনি এক্স বলতে পারো হচ্ছে মানে তোমার স্টুডেন্ট ছিলেন কোথাকার আইআইটি খড়গপুর আইএম কলকাতা ঠিক আছে এখানকার তিনি স্টুডেন্ট ছিলেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর প্রত্যেকের নাম শুনেছো সিএটার বর্তমানে গোটা ওয়ার্ল্ডের মধ্যে এবং গোটা ইন্ডিয়ার মধ্যে টপ 2 কান্ট্রি মানে টপ 2 এর মধ্যে পড়ছে তো এই সিএটারে এখন রিজIONAL সেলস হেড হিসেবে কিন্তু 19 বছর তিনি কিন্তু কাজ করেছেন এবং ওনার হাত দিয়ে কিন্তু প্রচুর ইন্টারভিউ কিন্তু হয়েছে মানুষের মধ্যে তো এখান থেকে যে যে জিনিসপত্রকে তোমাকে শেখানো হবে তার বাইরে তোমাকে কিন্তু কোনো কিছু ফেস করতে হবে না এবং অন্তিম হচ্ছে কি জব সার্চ অর্থাৎ তুমি ইন্টারভিউ শিখে গেলে তোমাকে তো জবটা সার্চ করতে হবে কোন জায়গায় কি আমার জন্য সবচেয়ে হবে। সেটার জন্য রয়েছেন নির্মল্য সেনগুপ্ত স্যার তিনি সিসি ফার্স্ট ইনফোটেক কোম্পানির ম্যানেজার এবং সিইও ঠিক আছে তো তিনি এখানে তোমাকে শেখাবেন তো বাংলার সবচেয়ে সেরা সেরা এই ফিল্ডে যে সমস্ত লোকেরা রয়েছে তারা কিন্তু তোমাদেরকে এখানে শেখাচ্ছেন তো তুমি যদি একটু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে চারিদিকে খোঁজ খোঁজ নাও তাহলে তুমি দেখতে পাবে যে এইটার কিন্তু নিশ্চয়ই কোর্স ফি বিশাল কিছু হবে কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে এর কোর্স ফিস এর পর মানে পঁচাত্তর দিন যখন তোমার কমপ্লিট হয়ে যাবে পুরো জিনিসপত্র তোমার কমপ্লিট হয়ে গেল তখন কিন্তু আড্ডা টু ফোর সেভেনের তরফ থেকে কিন্তু একটা সার্টিফিকেট তোমাকে দেওয়া হবে স্যার এটার কি ভ্যালু আছে তুমি আমার কথা বিশ্বাস করতে পারো তুমি গুগল সার্চ করো যে আড্ডা টু ফোর কি দেখবে গুগল হচ্ছে যেটা তুমি বলতে পারো হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার অর্থাৎ তোমার হচ্ছে তুমি ডিজিটালি সবকিছু যখন দেখো কোথায় সার্চ করো গুগলে সার্চ করো তো গুগলের মতো বড় জায়েন্ট কোম্পানি হচ্ছে আড্ডা টু ফোর সেভেনের কে আড্ডা টু ফোর সেভেন হচ্ছে সহায়ক পার্টনার ঠিক আছে ফান্ডিং পার্টনার তো গোটা এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র একটা কোম্পানিতে কিন্তু গুগল কিন্তু ফান্ডিং করেছে যারা হচ্ছে 887 এবং যখন তুমি এই ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল মার্কেটিং এর যে জাইন জার কাছ থেকে তুমি যখন সার্টিফিকেট নিয়ে যখন কোনো কোম্পানিতে যাচ্ছ তখন বুঝতে পাচ্ছ আশা করি যে এই সার্টিফিকেটটার ভ্যালু কতরা হতে পারে আর বলেই তো হবে না অলরেডি এর আগে যে সমস্ত ব্যাচগুলো হয়েছে সেখানে সার্টিফিকেট পেয়ে গেছে এবং সেখানে কিন্তু অলরেডি মানে মানুষজন বা যারা যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু অলরেডি প্লেসমেন্ট পেতেও শুরু করে দিয়েছে ওকে তো এই জিনিসপত্রগুলো আলটিমেটলি তাহলে ব্যাচটা তাহলে দাম নিশ্চয়ই স্যার প্রচুর বেশি হবে কারণ তুমি যদি একটু খোঁজ নাও তাহলে তুমি দেখতে পাবে যে এক একটা ব্যাচ এখন এক থেকে দেড় লক্ষ টাকা করে বেতন রয়েছে মানে তোমার হচ্ছে দাম রয়েছে এখানে আড্ডা টু ফোর সেভেন সম্পূর্ণ তোমাদের হিতের কথা ভেবে কিন্তু এই ব্যাচে লঞ্চ করেছে অত্যন্ত স্বল্প মূল্যে যেটা তুমি অ্যাফোর্ড করতে পারো

ইংলিশ নাকি বাংলা তোমার যেটা ইচ্ছা তুমি চুজ করো এম সবচেয়ে বড় ভুল যেটা তুমি করবে সেটা হচ্ছে এইখানে দেখো আডাল টু পারসেভেন সর্ব ভারতবর্ষে একটি সমস্যা যেখানে তেলেগুতে পড়ানো হয় তামিলও পড়ানো হয় এবং মারাঠিতেও সার্টিফিকেট দেওয়া হয় তো তোমারই কিন্তু অ্যাপকে বোঝাতে হবে তুমি বাংলাতে পড়তে চাও বাংলাতে সার্টিফিকেট নিতে চাও কারণ এই কোর্স তো সম্পূর্ণ বাংলাতে সবাই তোমাকে বাংলাতে পড়াবে ঠিক আছে তো তার জন্য কি করতে হবে তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করতে হবে এতে তুমি ঢুকে গেলে এরপর তুমি ডান দিকে এতে একদম নিচের ডান দিকে তুমি স্টোর বা দোকান অপশন দেখতে পাবে যারা ইংলিশে চুজ করছে তারা স্টোর যারা বাংলা চুজ করছে তারা দোকান এখানে সিলেক্ট করো সিলেক্ট করার পর তুমি দেখতে পাবে এখানে রিয়েল আছে ডাব্লিউ বিসিএস আছে তোমার হচ্ছে আরো অন্যান্য জিনিস ডাব্লিউ রয়েছে তার মধ্যে দেখবে যে স্কিল ডেভেলপমেন্ট বলে একটা আইকন আছে এই স্কিল ডেভেলপমেন্ট আইকনটা ক্লিক করো ক্লিক করার পর। তুমি দেখতে ডিজিটাল মার্কেটিং এই দাম রয়েছে যেটা দাম রয়েছে 5499 টাকা এত কম হ্যাঁ বাবা তোমাদের হিতের কথা ভেবে আমরা কমই ফিস রেখেছি যাতে তোমরা তাড়াতাড়ি চাকরিটা পেতে পারো কারণ তোমরাও বেকার আমি জানি বেকারত্বের যারাটা কি হতে পারে তো এইটা আরো কোন তোমাকে করে দেবো কিভাবে তুমি দেখো এইখানে তুমি চুজ মানে তুমি ফার্স্টে সিলেক্ট করলে দেখবে তুই মাঝখান বরাবর একটা কুপন কোড অ্যাপ্লাইড আছে সেটা ডেট ফিফটিন হতে পারে সেটা উইন ফিফটিন হতে পারে সেটা জুন ফিফটিন হতে পারে যেকোনো একটা কুপন কোড অ্যাপ্লাইড আছে তার পাশে দেখবে একটা ক্রস চিহ্ন আছে সেই ক্রস চিহ্নটাই ক্লিক করো ক্লিক করে দেখবে তোমাকে দেখাচ্ছে কুপন অ্যাভেলেবেল সেটাই আবার সেকেন্ড টাইম ক্লিক করো সেখানে দেখবে তোমাকে এন্টার কুপন কোড দেখাচ্ছে ওই এন্টার কুপন কোড তোমাকে লিখতে হবে কি ওয়াই সেভেন এইট ফাইভ ওয়াইটা ক্যাপিটালে মাঝখানে কোনো গ্যাপ নেই তারপরে পাশের যে অ্যাপ্লাইটা আছে সেই অ্যাপ্লাইটা ক্লিক করে দাও এইট ফাইভ এই কোডটা ইউজ করার পর তোমার পাঁচ হাজার তিনশো পাঁচ টাকা পড়বে এরপর তুমি বাইন অপশনটা ক্লিক করো তোমার কোর্সে এনরোল হয়ে গেলে এবার এনরোল হয়ে যাওয়ার পর তোমার কাছে দেখবে একটা অর্ডার আইডি চলে এসছে মেসেজ এবং মেলের দুটোতেই এরপর তুমি অ্যাপেতেই দেখবে যে এখানে তুমি স্টোর দেখেছো এই স্টোরের এই জায়গাতে এর পাশেই দেখবে একটা মাই কন্টেন্ট বলে অপশন আছে ওই মাই কন্টেন্টে ক্লিক করে পার্চেস অপশনে গিয়ে তুমি কিন্তু তোমার কোর্সটা দেখতে পেয়ে যাবে ঠিক আছে যদি এরপরেও ব্যাচ নিতে কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারো বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় আমি আরেকবার বলছি বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই নাম্বারে তুমি আমাকে ফোন করে রাখতে পারো যদি ফোনে আমি রিপ্লাই না দিই ভাববে ক্লাসে রয়েছি আমি তোমাকে পরে কল ব্যাক করে নেবো ওকে তো এই হলো টোটাল প্রসেস আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পারছি হাই ডিসকাউন্ট কত কত ওয়াই সেভেন এইট ফাইভ ক্যাপিটাল ওয়াই সেভেন এইট ফাইভ এটা কিন্তু মাথায় রেখো ওকে আর এইভাবে তোমরা এগিয়ে চলো তাড়াতাড়ি একটা জব পাও আমি এটা আন্তরিকভাবে চাই এবং এর সাথে সাথে কিন্তু তোমরা সরকারি চাকরির প্রস্তুতিটাও কিন্তু করতে থাকো কারণ আলটিমেট গোল হচ্ছে তোমার কিন্তু ওই জায়গাটা পাওয়া এটা এখন সাইড ইনকাম হিসাবে তুমি এটাকে চুজ করতে পারো আর যারা চাও এটাকে পার্মানেন্টলি হবে তুমি পার্মানেন্টলি নিতে পারো কারণ এটা বিশাল বড় লাইফ রচে ওকে চলো অলরেস্ট প্রত্যেককে ভাই যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং যদি সেশনটা তোমার বন্ধুদের কারো কাজে লেগে থাকে যাদের সত্যিকারের আর্থিক ভাবে তারা দুর্বল হয়ে পড়েছে তাদের কাছেও কিন্তু এই সেশনটা শেয়ার করে দিও ভাই যাতে তারাও একটু রেহাই পাই এই যন্ত্রণাময় জীবন থেকে অল দ্য বেস্ট প্রত্যেককে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত স্টেটিউন উইথ আড্রাড পার্সেন্ট বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল